সাতুলিয়া মাদ্রাসার আলিম ফাজিল কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দিলেন মাদ্রাসা কর্তৃপক্ষ। ভাঙ্গরের সাতুলিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার পক্ষ থেকে এদিন মাদ্রাসার টপার ছাত্রছাত্রীদের হাতে ফুল, মিষ্টি ও উপহার দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। আলিমি মাদ্রাসার মধ্যে প্রথম আনিশা পারভিন, দ্বিতীয় মাহিরুল ইসলাম ও ফাজিলে প্রথম মামুন হাসান, দ্বিতীয় মেজবাহুল ইসলামের হাতে ফুল, মিষ্টির উপহার দিয়ে সংবর্ধনা জানান মাদ্রাসার কর্তৃপক্ষ। এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালন সমিতির সম্পাদক আরাবুল ইসলাম, সভাপতি আজিজুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান, জাহাঙ্গীর হোসেন সহ অভিভাবক, অভিভাবিকা ও শিক্ষক শিক্ষিকারা। ব্যুরো রিপোর্ট, 7 টিভি বাংলা। আমি সাতুলিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় প্রথম হয়েছি। আমি মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকা এবং টিউশন শিক্ষক শিক্ষিকাদের অনেক অভিনন্দন জানাই। আমি তাদেরই প্রচেষ্টায় এই এত দূর আগাতে পেরেছি, এতটা সাফল্য পেয়েছি। যদিও এই কোভিড সিচুয়েশনে আমাদের পরীক্ষাটা হয়নি, তবুও আমাদের 9-এর রেজাল্ট অনুযায়ী যে পরীক্ষার নাম্বারটা দেওয়া হয়েছে তাতে আমরা সন্তুষ্ট। তবুও যদি আমাদের লিখিত পরীক্ষা হতো, এর থেকে ভালো নাম্বার আমরা আশা করতে পারি। আমি তাই আমাদের সরকারকে বলতে চাই যে এই কোভিড সিচুয়েশনে সব কিছু বাধ্যতামূলক রেখে আমাদের স্কুলটা দ্রুত খোলার ব্যবস্থা করে দিন। এই অনলাইন ক্লাসে পড়াশোনার গুরুত্বটা বাড়ছে না। আমি সরকারকে অনুরোধ রাখতে চাই যে স্কুলগুলো খুব দ্রুত খুলে দিন। আজকে সাতুলিয়া সিনিয়র মাদ্রাসার ছাত্রছাত্রীদের আমরা আজ আলেম ও ফাজেলের ছেলেমেয়েদের আজকে সম্বর্ধনা জানালাম। তারা মাদ্রাসায় অত্যন্ত ভালো রেজাল্ট করেছে, টপ 10-এ তারা গেছে। সেই কারণে আমরা আলেমের আর ফাজেলের দুটো সেকশানে আমরা তাদের 6 ছেলেমেয়েকে আমরা সম্বর্ধনা জানিয়েছি, তাদের অভিনন্দন জানিয়েছি, শুভেচ্ছা জানিয়েছি। তারা আরও ভালো করে ভালো জায়গায় যাক, ভালো সুন্দরভাবে পড়াশুনো করুক। আপনারা জানেন ইতিমধ্যে যে রাজ্য সরকার যেভাবে উচ্চ মাধ্যমিক আলেম ফাজেলের রেজাল্ট ঘোষিত করেছে, তাতে আমরা খুশি। আমাদের সাতুলিয়া মাদ্রাসার ছাত্রছাত্রীরা অত্যন্ত খুশি, বা এই ধরনের পড়াশুনোকে আমরা আরও ভালোভাবে, আরও সুস্থভাবে এই পরিবেশের মধ্যে দিয়ে আমরা চাই সাতুলিয়া সিনিয়র মাদ্রাসার ছাত্রছাত্রীরা আরও ভালো জায়গায় যায়। যেভাবে ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়ে আমি হয়তো এই সাতুলিয়া সিনিয়র মাদ্রাসার সেক্রেটারি হিসাবে আমি সবসময় তাদের পাশে আছি, তাদের সাথে আছি, অসুবিধে সুবিধে সমস্ত বিষয়টা আমি দেখার চেষ্টা করছি, যাতে কোনো রকমভাবে ছাত্রছাত্রীদের কোনো অসুবিধে না হয় সেটা আমরা বারবার দেখার চেষ্টা করছি। স্যার পজিশন, প্রথমে তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি যে আজকে আলিম এবং ফাজিলের সমস্ত ছাত্রছাত্রীদের মার্কশিট, অ্যাডমিট সার্টিফিকেটের সমস্ত মাদ্রাসা থেকে বিতরণ করা হচ্ছে। গতকালকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের রেজাল্ট পাবলিশড হয়েছে। মেধা তালিকা যেহেতু পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ পাবলিশড করেনি, সেই জন্যে পশ্চিমবঙ্গে কী অবস্থান পরিষ্কারভাবে জানা যাচ্ছে না। তবে আমাদের মাদ্রাসা যে সমস্ত ছাত্রছাত্রীরা মাদ্রাসার মধ্যে টপার সেইগুলো আমি তোমাদের বলতে পারবো। আলিমে আনিসা পারভিন সর্বোচ্চ, আমাদের মাদ্রাসার মধ্যে সর্বোচ্চ, 900 মধ্যে 873 পেয়েছে। দ্বিতীয় হয়েছে মাহিরুল ইসলাম, পিতা মনিরুল ইসলাম, প্রাপ্ত নাম্বার হচ্ছে 863 900 মধ্যে। তিন নাম্বার, তৃতীয় সর্বোচ্চ আমাদের মাদ্রাসার মধ্যে মোহাম্মদ সাহিল আহমেদ, ছোয়ানিতে বাড়ি, প্রাপ্ত নাম্বার হচ্ছে 861 আলিমে। আর ফাজিলের ক্ষেত্রে আমাদের সাতুলিয়া মাদ্রাসার মধ্যে ছাত্রছাত্রীদের মধ্যে থেকে সর্বোচ্চ নাম্বার পেয়েছে মামুন হাসান, প্রাপ্ত নাম্বার 553, মিসবাহুল ইসলাম তার প্রাপ্ত নাম্বার 537, মাহমুদা খাতুন তার প্রাপ্ত নাম্বার হচ্ছে 533। এইগুলো হচ্ছে আমাদের মাদ্রাসার সর্বোচ্চ, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এই তিনজনের বললাম। বাকিও রেজাল্ট আশানুরূপ, এবছর যেভাবে 100% পাস করেছে সকলেই পাস। না, এই বিষয়টা নিয়ে আমি কোনো এখনও পর্যন্ত কোনো মন্তব্য করিনি। আমার মনে হয়েছে যেটুকু যে এই মন্তব্যটাকে কেন্দ্র করে অহেতুক আমাদের মধ্যে বাকচর্চা হয়েছে। আমি বাক বিতণ্ডা বলবো না, বাকচর্চা হয়েছে।
এই বাচ্চাদেরটা অনভিপ্রেত না হলেই ভালো হতো আমার মনে হয়েছে যেটা। আর দ্বিতীয় একটা কথা, এখন বললে হয়তো তার একটা নেগেটিভ আবার ইম্প্যাক্ট পড়তে পারে, একটা জিনিস তোমরাই বলো তো, যদি ওইটা প্রথম স্থানাধিকারিণী ঘোষণাটা করা হতো প্রমানা সুলতানা বলে, যতটা সমালোচনা হয়েছে এই দুদিন ধরে, সমালোচনার যে ঝড় বয়ে গেছে, আমার মনে হয় ঠিক অতটাই ওর থেকেই বেশি আমরাই তো সোশ্যাল মিডিয়া জুড়ে হই হই করতাম যে আমাদের কমিউনিটির মেয়ে, আমাদের মুসলিম মেয়ে পাস করেছে বলে, তখন কিন্তু আমরাই জিগির তুলতাম। যেটা মহুয়া দাস করেছেন বলে সমালোচনা করছি, আর মহুয়া দাস না করে যদি তিনি যদি রুমানা সুলতানাই বলতেন, তখন কিন্তু আমাদের কমিউনিটি কিন্তু ধেই করে নাচতাম, এটাও কিন্তু ঘটনা, অস্বীকার করা যাবে না। যদিও আমার এই মন্তব্যটাকে নিয়েও হয়তো আবার সমালোচনা হতে পারে, অতএব এইটাকে নিয়ে অহেতুক চর্চা না হলেই ভালো হতো, এটুকু আমার মনে হয়েছে।